প্রিয় ফেসবুক বন্ধুরা, আমি ফেসবুকের কিছু অসুবিধা নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। একটু মনোযোগ সহকারে শুনবেন, আর এটা একটা গুরুত্বপূর্ণ কথা। অনেকেই বলতেছে যে ভাই, আমার ফেসবুকের ভিডিওতে ভিউ হইতেছে না, কোনো এঙ্গেজমেন্ট হইতেছে না। তো নতুন একটা টিপস নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আপনারা ফেসবুকে অনেক সময় শুনেছেন যে পুকি, PUKE, পুকি পুকি নাম দিয়ে আপনাদের অনেকেই নতুন শুনতেছেন, আর পুরাতন যারা তারা রেগুলার জানেন যে পুকি কি। যাদের এঙ্গেজমেন্ট হইতেছে না তারা এই অপশনটি ব্যবহার করতে পারেন। পুকি জিনিসটা কি সেটা আমি বলি। পুকি জিনিসটা হলো, আপনারা যখন ভিডিও দেন, একটা দুইটা তিনটা ভিডিও দিতেছেন, অনেক লোক আপনার ফ্রেন্ড এবং ফলোয়ার তারা আপনার ভিডিওটা দেখতেছে না, এবং দেখতেছে না বারবার ভিডিও দিতেছেন, দেখতেছে না বারবার ভিডিও দিতেছেন, দেখতেছে না। কিছুদিন পরে তাদের কাছে নোটিফিকেশনটা বন্ধ হয়ে যায়, এবং নোটিফিকেশন বন্ধ হয়ে গেলে আপনার ভিডিওটা তাদের সামনে যাবেও না, এবং তাদের কোনো এঙ্গেজমেন্টও পাইবেন না। এই জন্য আপনি কি করতে পারেন, আপনার অডিয়েন্সগুলোকে একটা খোঁচা দিতে পারেন। খোঁচা, পুকি মানে PUKE, পুকি মানে খোঁচা দেওয়া। আপনার ফলোয়ারগুলোরে একটা খোঁচা দেন। এই খোঁচা দিলে যদি সে রিপ্লাই পুকি আপনাকে দেয়, তাহলে বুঝবেন যে ও আপনার প্রকৃত বন্ধু। ওকে দিয়ে আপনার ভিউ হইতেছে, ফলোয়ার হইতেছে, এবং এঙ্গেজমেন্ট বাড়তেছে, সব কিছু, এভরিথিং, সব লাইক কমেন্ট শেয়ার হইতেছে। যদি পুকিতে আপনার রিপ্লাই পুকি না দেয়, তাহলে বুঝবেন যে ওই লোকটি মানে আপনাকে পছন্দ করতেছে না, বা আপনার কাছে ধারে কাছেও আসতেছে না। আর এইসব ফ্রেন্ড না রাখাই ভালো। আমি বর্তমানে অনেক ফলোয়ার ছিল, আমি সেই পুকি দিয়ে যারা রিপ্লাই না করছে তাদেরকে আমি ডিলিট করে রাখছি, যে এসব বন্ধু আমার দরকার নাই। কারণ তারা যদি সপ্তাহে একটা ভিডিও দেই, বা 5টা ভিডিও দেয়, বা 10টা ভিডিও দেয়, তার মধ্যে একটা ভিডিও অন্তত পক্ষে ক্লিক করা উচিত। শুধু তারা করে কি, ভিডিওটা আসে টানে উপর দিকে, টানে উপর দিকে টানে, আবার অনেকে দেখেন যে সাইডের দিকে টানতেছে, এটা আসলে ঠিক না। আপনার এঙ্গেজমেন্ট পেতে হলে আপনাকে কারো কারো ভিডিও দেখতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। লাইক না করেন, কমেন্ট না করেন, তাহলে আপনি জীবনেও সফল হইতে পারবেন না। তাই বলতেছি যে আপনি পুকি এই অপশনটি করে দেখতে পারেন যে আপনার এঙ্গেজমেন্ট বাড়ে কিনা। আর এঙ্গেজমেন্ট না বাড়লে যারা আপনার পুকিতে রিপ্লাই দিতেছে না, তাদের কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। আর সেই অপশনটা আমি লাস্টের দিকে বলতেছি। পুকি মানে খোঁচা দেওয়া। যেমন আপনার আপনার আমার দিকে তাকান, আপনার ভিডিওটা আমি দেখতেছি না, এই সপ্তাহে দেখতেছি না, পরের সপ্তাহে দেখতেছি না, তার পরের সপ্তাহে দেখতেছি না, তখন আপনার ভিডিওটা আমার কাছে পৌঁছাবে না। তাহলে কি করতে হবে, আপনি আমাকে একটা পুকি দিবেন। পুকি, এই পুকিটার যদি রিপ্লাই আমি দেই, তাহলে মনে বুঝবেন যে না, স্বপন ভাই আছে, স্বপন ভাই মাঝে মাঝে আমার ভিডিওটা দেখে। এই পুকি অপশনটা আপনারা ব্যবহার করেন, তাহলে আপনার রিচ, এঙ্গেজমেন্ট, সবকিছু, এভরিথিং বাড়বে, লাইক বাড়বে, কমেন্ট বাড়বে। অনর্থক আপনার বন্ধুগুলা রাইখা আপনার ইটা ফেসবুকটা অনেক জাম করে রাখছেন। আর একটা কথা মনে রাখবেন, আপনার ভিডিও আপনার পাড়া প্রতিবেশী কেউ দেখে না। আমি আমি বলতেছি যে আমার আশেপাশের যারা আছে তারা আমার ভিডিও দেখে না। আমার ভিডিও দেখে দেশের বাইরের লোকে দেখে, এক নাম্বার। দ্বিতীয়ত কথা হলো, আমার যে স্থানীয় সাভার, এই সাভারের বাইরে লোকে দেখে।
রাজশাহী, খুলনা, ময়মনসিংহ বা অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওগুলা দেখে। তাই আপনাদের বলতেছি, আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়াইতে হলে আপনি পুকিটা সেটিং করেন। আর পুকি সেটিংটা কিভাবে করতে হবে আপনাদের একটু বলে দেয়। আপনি ফেসবুকের সার্চ অপশনে গিয়ে, সার্চ উপরে অপশনে গিয়ে পুকি লেখেন, PUKE, পুকি। পুকিটা প্রথম যে অপশনটা আসবে ওই অপশনে গিয়ে আপনি ক্লিক করে পুকিটা পাঠান। আর যদি এভাবে না আসে তাহলে আপনাকে ফেসবুকের সেটিং অপশনে যাইতে হইব। সেটিং অপশনে ক্লিক করে আপনার ওখানে সার্চ বারে লেখেন পুকি। তারপরে ওই পুকি অপশনটাতে গিয়ে, আপনার উপরে অপশনটাতে গিয়ে আপনি সবাইকে পুকি পাঠান। প্রথম প্রথম কিছু কিছু লোকের পাঠান, দেখেন যে কি অবস্থা। তারপরে একটু বেশি বেশি বাড়ান, ধীরে ধীরে বাড়ান। একসাথে পুকি পাঠানোর দরকার নাই, অনেক পুকি পাঠানোর দরকার নাই। আপনার বন্ধু বান্ধব যা আছে এদেরকে আপনি ই করেন, চেষ্টা করেন অল্প অল্প কিছু পুকি পাঠানোর জন্য। আর পুকিতে যে রিপ্লাই দিবে, ব্যাক করবে, তখন বুঝবেন যে ও আপনার প্রকৃত বন্ধু। আপনারা এই জিনিসটা খেয়াল করেন, আপনারা সবাই বলেন যে এঙ্গেজমেন্ট হইতেছে না, এঙ্গেজমেন্ট হইতেছে না বা ভিউ বাড়তেছে না। আপনারা এই নতুন নতুন না, এটা পুরাতন অপশনই, আপনারা একটু খেয়াল করেন। আর ইউটিউবে আপনি পুকি লিখে, ফেসবুক পুকি লিখে সার্চ করেন। আর এটা কিভাবে বিস্তারিত ই করা যায়, সাবমিট করা যায় বা মানুষের কাছে পাঠানো যায় সেটা আপনি বুঝতে পারবেন ধীরে 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 ধীরে, একটু ঘাটবেন। ফেসবুকেও যদি সার্চ অপশনে পুকি লেখেন তাও পাবেন, আর যদি ইউটিউব না পারেন তাহলে ইউটিউব থেকে। ইউটিউব হলো শিক্ষার একটু মূল বিষয়টা, কারণ ফেসবুকে অনেক কিছু পাওয়া যায় না। এই জন্য আপনারা ইউটিউবে গিয়ে পুকি লেখেন। আমি পুকি বানানটা আমি ইয়েতে দিয়ে দিব যে কিভাবে লিখতে হবে। আর বেশি আপনাদের এই ভিডিওটা বাড়ালাম না, আজকের মতো এখানে বিদায় নিলাম। স্বপন সরকার, সাভার, ঢাকা। আল্লাহ হাফেজ।